ধরো সমস্যা, এর এটা মোটামুটি ইয়েতে লেখা আছে, তাই না, এক কলমে। তুমি যদি আমার কাছে বলো কিংবা ওইটা বারবার ফোকাস করতে থাকো, ইফ ইউ ফোকাস আপন দ্য সমস্যা প্রবলেম, তাহলে কি হবে প্র্যাকটিক্যাল জিনিসটা দেখো, এর উপরে দ্বিতীয়বার হাত ঘোরানো হবে। এটা কি আগেরটা থেকে মোটা হয়েছে? তৃতীয়বার ঘোরালাম, এটা আরো মোটা হয়েছে, তাই না? যতবার তুমি ঘোরাবা, যতবার তোমার সমস্যার কথাটা একজনকে বলবা, ততবার তুমি তোমার সমস্যাকে টেনে নিয়ে আসছো। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। তো সেটাই আমি বললাম যে সবসময় ফোকাস, কখনো সমস্যার কথা বলবা না সমাধান, কখনো নাই বলবা না, বলবা আছে। এখন তোমার কাছে একজন টাকা ছিল, 5000 টাকা দেন তো আমার, তো বলো আপনার তো টাকা দেখলাম, তো বলবো হ্যাঁ আমার কাছে অবশ্যই আছে, আর আছে, তবে তবে অন্য কাজে ব্যয় হবার জন্য, দন্তের ন শব্দটা দিনের মধ্যে না আসে। ওকে, নাই বলে কোনো জিনিস নাই। আর সবার বলছি সবসময় তোমার টাকা হারায় যাক, যাই যাক, তোমার যতগুলো পকেট থাকে শরীরে, যেখানে তোমার পকেট আছে সেখানে একটা টাকা রেখে দেবে। যেমন আমার 5টা পকেট, 2টা পিছনে, 2টা এখানে, একটা, 5টা পকেটে কিন্তু টাকা আছে, কোনোটাই এমটি নাই। প্রকৃতি যেন তোমাকে এমটি না রিকগনাইজ করে, ঠিক আছে? তো আর একটা কথা হচ্ছে, কখনো নাই বলবা না, আর বুঝলে, আর কখনো বলবা, সবসময় বলবা আছে, কিন্তু এ টাকা আমি তোমাকে দিতে পারছি না। কি হলো, না আসলো না, না বলবো না, তাও না, এ টাকা অন্য অন্য কোন বিষয় হয়ে গেল, ঠিক না? এটা ইতিবাচক, যেমন ধরো নেতিবাচক, এটাকে বলা হচ্ছে ইংলিশে গ্রামার, আমরা যখন শিখেছি তখন বলা বলা হতো যে নেগেটিভ অ্যাসার্টিভ, আর নেগেটিভ আর অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ মানে ইতিবাচক, আর নেগেটিভ হচ্ছে নেতিবাচক। তো বলা হতো ম্যান ইজ মর্টাল, এটা কি ইতিবাচক না নেতিবাচক? এটা ইতিবাচক, ম্যান ইজ মর্টাল, এখানে কিন্তু নো নাই, তাই না? আচ্ছা, আর এই ম্যান ইজ মর্টাল এই শব্দটার অর্থ ঠিক রেখে এটাকে নেতিবাচক করো তো, নো ম্যান ইজ ইমমর্টাল। তো সো রিমেম্বার ইট, এগুলো গ্রামারের মধ্যে আমাদের অন্তর্নিহিত ভাবে লিখিত আছে, সাধারণ মানুষেরা এগুলোর দিকে কখনো দৃঢ়পাত করে না, লক্ষ্য করে না, কিন্তু এই জিনিসগুলো দিয়েই কিন্তু পৃথিবী নিয়ন্ত্রিত হয়। যেমন অদৃশ্য শক্তি, পৃথিবীতে ভিতরে অদৃশ্য শক্তি, অদৃশ্য বস্তু আছে 95% হিডেন। তো হিডেন অনেক প্রকৃতির অনেক এজেন্ডা আমাদের উপরে কার্যকরী হয়, সেটা আমরা বুঝি না। যেমন স্বপ্ন একটা ইম্পর্টেন্ট পার্ট অফ লাইফ, আর এই ড্রিমটা কি করা হয়, আমরা বলি আবল তাবল স্বপ্ন দেবে, স্বপ্ন কোনো আবল তাবল, প্রকৃতি আবল তাবল বলে কোনো জিনিস সৃষ্টি করে না। এবং তার জন্য আমাদের কোরআনে একটা সুরাই আছে, সুরা ইউসুফ, বুঝতে পেরেছ? তো যে কথাটা আমি বলছিলাম, যেটা বলবো এটা বলেই শেষ করে দিয়ে মনে যাতে চলে যাবো, সেটা হচ্ছে আমরা সায়েন্টিস্টরা লক্ষ্য করে দেখেছে যে প্রকৃতি জগৎ যা দিয়ে গঠিত হয়েছে, শক্তির জগৎ, এনার্জির জগৎ, ম্যাটারের জগৎ, বস্তুর জগৎ, সমস্ত জগতের কেন্দ্রে আছে, এই জগৎ তৈরি করে হচ্ছে আলোর ফোটন কণা। আলোর ফোটন কণা তারা গ্যাস জারি দিয়ে দেখেছে যে আলোর ফোটন কণার আচরণ বিধি কেমন তারা লক্ষ্য করেছে দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে দেখে ফোটন র্যান্ডাম চলে, এলোমেলো চলে। ওই যেটা আইনস্টাইনের ধারণা হয়েছে, আইনস্টাইন বলছে গড ডাজন্ট প্লে ডাইস, তারা দেখে ফোটন কণা এলোমেলো, যার ফলে সব বলেছিল যে নেচার ইজ নট প্রেডিক্টেবল প্রিসাইজ, ইট ইজ র্যান্ডম। আইনস্টাইন বলেছিল নেচার ইজ নট এ কেওটিক র্যান্ডম, নেচার মাস্ট হ্যাভ এ সাম হারমোনি, গড, বিকজ গড ডাজন্ট প্লে ডাইস, আল্লাহ ছক্কা খেলেন না। এরপরে তারা এক্সপেরিমেন্ট করতে করতে ডিএনএ ফ্যান্টম এফেক্ট, তারা ওইটা রেখেছে আলোর ফোটনগুলো এর মধ্যে চলছে, বিভিন্ন রকম বস্তু, ম্যাগনেট ট্যাগনেট সব কিছু এনে দেয় ওর মধ্যে রেখে দেখে,
যেমন কোনো ফরম্যাট ধারণ করে না, অথচ আলোর কণা যে কোনো একটা ফরম্যাট ধারণ করবে উপযুক্ত জিনিস পেতে, যে জিনিস ওকে ফর্মে নিয়ে আসতে পারে। শেষে তারা করলো কি, একজোড়া হিউম্যান ডিএনএ ওর মধ্যে রাখলো। ডিএনএ হিউম্যান ডিএনএ রাখার সাথে সাথে গায়ের লোম খাড়া যায়, চতুর্দিক থেকে ওই এলোমেলো যেটা র্যান্ডম বিহেভিয়ার ছিল আলোর কণার ফোটনগুলো, ওরা এসে ওই ডিএনএ আকৃতি নিচ্ছে। বুঝতে পেরেছ, বস্তু জগৎ যা দিয়ে তৈরি সে মানুষের কাছে এসে মানুষের আকৃতি নিচ্ছে। তখন তারা করলো কি, যখন সব ফোটনগুলো গুছিয়ে অর্গানাইজ হয়ে গেল, তখন তারা হিউম্যান ডিএনএ ওখান থেকে রিপ্লেস করে সরিয়ে ফেলবে। সরিয়ে ফেলে মনে হচ্ছে এবার মনে হয় তারা এলোমেলো আচরণ আবার শুরু করবে, না, দেখা গেল ফোটনগুলো সব হিউম্যান ডিএনএর আকৃতিতেই রয়ে গেছে। হোয়াট ডাজ ইট মিন, আমাদের শরীরের মধ্যে হিউম্যান ডিএনএ লুকায়িত। তাহলে বোঝো চারপাশে যত রকম ফোটন ধোনা আলোর ধোনা আমাদের শরীরে এসে লাগছে, সমস্ত কিছু কত মানুষের আহাজে আত্মনাম, মিথ্যে কথা, সত্য মিথ্যে, হ্যাঁ, ঠকবাজি, সমস্ত কিন্তু আমাদের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর ফোটন করলে। তুমি যেটা টানছ তোমার কাছে এসে সেটা তোমার আকৃতিতে ধরা দিচ্ছে। সো আল্লাহ কি বলেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে কোনো কিছুই চাপিয়ে দেই না, এটা তোমরা, ইটস ইউ হু ইনভাইটস অল দ্য প্রবলেমস। তার কোন প্রবলেম তোমার আসার আগে আল্লাহ তাআলা তোমাকে ইনফরমেশন পাঠাবে। প্রকৃতি জগৎকে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন। প্রকৃতি জগৎ হচ্ছে হুকুম, হুকুম মানতে রাবুবিয়াত বলা হয়, রবের যে অ্যাডমিনিস্ট্রেশন এটাকে বলা হয় রাবুবিয়াত। এই রাবুবিয়াতের ভিতরে সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহর নির্দেশ দিয়ে আছে। এই হিউম্যান বিইং যার মধ্যে হিউম্যান ডিএনএ, এটা আমার অংশ, এদের জীবনে কোনো কিছু ঘটার আগেই তাদের সমস্ত ইনফরমেশনগুলো তার জীবনে যা আসবে দিয়ে দিলাম। কাজে আমাদের ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত তথ্যই আমাদের আসে। আমরা জ্ঞানের অভাবে, আমাদের কনসেন্ট্রেশনের অভাবে, আমাদের পাইনিয়াল গ্ল্যান্ড কি ময়লা হয়ে গেছে যার ফলে আমরা ওইগুলো বুঝতে পারি না। যাদের পাইনিয়াল গ্ল্যান্ড অত্যধিক জাগ্রত এরা প্রতি মুহূর্তে মেসেজ পায়, হয় স্বপ্নের মাধ্যমে না প্রকৃতি জগতের কিছু কেরিকাচারের মাধ্যমে। প্রকৃতি জগতে একদম আনইউজুয়াল কিছু জিনিস ঘটে যায়। আমি কিছুক্ষণ আগে এমন একটা জিনিস দেখলাম আমাদের আপাই দেখা গেল, আমি দেখে আমার গায়ে লোম টোম এরকম খাড়া হয়ে গেছে, সর্বনাশ। এই ভদ্রমহিলার ভিতরে তো পাইনাল গ্র্যান্ড এমনি প্রচন্ড উন্মুক্ত, তার হ্যালো বড়া ফিল অত্যধিক গ্যাসলিক। তো এই হঠাৎ করে এটা আসলো, এটা কিন্তু আনইউজুয়াল, এটা কিন্তু স্বপ্ন না, প্রকৃতিগতভাবে কিছু তথ্য তার কাছে চলে আসছে যেটা দ্যাট ইজ সামথিং আনইউজুয়াল। এখন এই তথ্যটা যদি তুমি না পড়ো, না জানো, না বিশ্লেষণ করো, না জ্ঞান দ্বারা অনুভব করো, তাহলে এই তথ্যটা তোমার কাছে আনডিসকভার থেকে যায়। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং। এখনই আমরা চলে যাব।